আসসালামু আলাইকুম, আমি হাসেমা। আমার চ্যানেল এইচডি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখবেন বা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের আমি সিলভার কাপ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। তো আমি সিলভার কাপ মাছের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি একদম সলিড মাছের গ্যাঁতা। সিলভার কাপ মাছের গ্যাঁতা নিয়েছি 6 পিস। নিয়েছি আলু কেটে, আর নিয়েছি টমেটো কেটে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কেটে। তো আর শুকনো উপকরণ যা যা লাগছে সেগুলো পরে দেখাচ্ছি। তো প্রথমে আমি সিলভার কাপ মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি এখানে মাছের সঙ্গে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মাছটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে কিন্তু মাছটা ভাজবো। আর এই মাছটা কিন্তু একদমই টাটকা মাছ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি মাছটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো সব ভেজে নেব। মাছটা আমি 5 মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম। ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ গিয়েছে, তো মিক্সড হয়ে গেছে। তো এখন আমি এই যে উল্টে পাল্টে মাছগুলো একটু কড়া করে ভাজবো, যেহেতু সিলভার কাপ মাছ। আর এই মাছ যদি একটু নরম টাইপের হয়, তো মানে হালকাভাবে হালকা হাতে আমি কিন্তু মাছগুলো সব ভেজে নিয়েছি, একটা প্লেটে করে তুলে নেব। আর ওই মাছের তেলে আমি আলু ভেজে নেব। সিলভার কাপ মাছ যারা খেতে চান না, এইভাবে কিন্তু আলু ভেজে নিয়ে সিলভার কাপ মাছের ঝোল বানাবেন, দেখবেন অসম্ভব টেস্ট হয়, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক স্বাদ হয়। তো আমি আলুটা এই যে ভালো করে ভেজে নেব। তো এখন আমি একটা আলুটা ভেজে নিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি 1/2 কাপ মতো তেল দিয়েছি, আর তেলটা গরম হতে তার মধ্যে আমি 1/2 চামচ কালো জিরার ফোড়ন দিয়েছি। তো জিরার ফোড়ন দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে একটু লালচে করে ভেজে নেব। তো এইরকম কালো জিরা আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যে কোনো রান্নায় পেঁয়াজটা যদি সুন্দরভাবে ভাজা হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। তো আমি পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ওরই সঙ্গে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট 1 চামচ। তো টমেটোটা সবসময় গোল গোল করে কাটার চেষ্টা করবেন, কারণ এখনকার টমেটো কিন্তু শক্ত হয়, মাঝখানেরটা সিদ্ধ হতে চায় না। তো আমি তাই জন্য টমেটোটা গোল করে কাটি। আর আমার রান্নার শেষে দেখতে পারবেন শুধু খোলাটাই থাকবে, টমেটো কিন্তু একদমই গলে যাবে। তো এর সঙ্গে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব, সামান্য সামান্য একটু একটু করে পানি দিয়ে। তো এইভাবে যদি ভাজা আলু দিয়ে কিন্তু মাছের ঝোল বানানো যায়, যে কোনো মাছ হোক না কেন, শুধু সিলভার কাপ মাছ বলে নয়, যে কোনো পোনা মাছ বা কাটা পোনা, যে কোনো মাছ দিয়ে এইভাবে ঝোল বানাবেন, দেখবেন অসাধারণ লাগবে। আর যারা নতুন গৃহিণী তারাও আমার টিপসটা ফলো করতে পারেন, কিন্তু খুবই সহজে আপনাদের রান্না খেয়ে বাড়ির সকলেই প্রশংসা করবে। আর এই যে আলুটা কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে 2 মিনিট পরে কিন্তু আমার ঝোলটা ফুটে গিয়েছে, এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি 1 পিস 1 পিস করে উপর থেকে বিছিয়ে দেব, যেহেতু সিলভার কাপ মাছ একটু বেশি নাড়াচাড়া পেলে ভেঙে যাবে। তাই এইভাবে আমি হালকাভাবে একটু সোজা করে দিয়ে একটু চেপে ঝোলের মধ্যে দিয়ে দেব, যা যেহেতু ঝোলটার মধ্যে সুন্দরভাবে কুক হলে তো ঝোলের স্বাদটা কিন্তু তবেই পাওয়া যাবে। তো এই যে আমার তরকারিটা এখন ভালোভাবে ফুটে গিয়েছে, আমি 5 মিনিট একটু কুক করে নেব, তাহলে কিন্তু আমার মাছটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, 5 মিনিট কুক করার পরে ঝোল কিন্তু আমার খুব একটা মরেনি, তো খুব সুন্দর রয়ে গেছে। আর কালারটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর অবশ্যই যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে, হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। আসসালাম।